হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েডের এমন দুইটি সেটিং বা অপশন, যে দুইটির কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদের মেমোরি কখনোই ফুল হবে না। আর পুরো ব্যাপারটি জানার জন্য ভিডিওটি খুব ভালো করে দেখুন। আর পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো এই দুইটি কাজের প্রথম কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে সেটিংস অপশনে। আপনাদের সেটিংস অপশনে আপনারা গেলে স্টোরেজ নামে একটি অপশন দেখতে পারবেন। তো এই স্টোরেজ অপশনটি আমার বাইরেই নর্মালি সেটিংয়ের মধ্যেই রয়েছে, হয়তো বা অন্যান্য ফোনে ভিতরেও কোথাও থাকতে পারে। তো আপনারা এই স্টোরেজ অপশনটিতে ক্লিক করবেন। তো স্টোরেজ অপশনটিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন একদম নিচে আসলে যে অপশনটি আছে সেটা হলো ক্যাশ ডাটা। তো ক্যাশ ডাটা বাদ দিয়ে অন্যান্য যে ডাটাগুলো আছে, যেমন এখানে আপনারা অ্যাপস অ্যান্ড ডাটা মিডিয়া, আপনারা এগুলো কখনোই ক্লিন করবেন না, কারণ এগুলো ক্লিন করলে কিন্তু আপনার যত অ্যাপস ইনস্টল আছে সব আনইনস্টল হয়ে যাবে। পিকচার ভিডিও এগুলো কোনোটাই আপনারা কোনো ইয়ে করবেন না, শুধু ক্যাশ ডাটা। আমার এই সেটটি আমি গতকাল রাতেই রিসেট দিয়েছি, বিধায় আমার ক্যাশ ডাটা কিন্তু অনলি 154 MB দেখাচ্ছে। তো এটা এমনও হবে, এমনও অনেক দেখা যায় যাদের ক্যাশ ডাটাই শুধুমাত্র এই ক্যাশ ডাটাই 3 GB 4 GB 5 GB 6 GB পর্যন্ত হয়ে থাকে, এরকম ক্যাশ ডাটা তারা কখনোই এই ক্যাশ ডাটাটি ক্লিয়ার করে না। তো আপনারা এই ক্যাশ ডাটাটি ক্লিয়ার করে নেবেন। এই ক্যাশ ডাটাতে যাওয়ার পরে দিস উইল ক্লিয়ার ক্যাশেস ডাটা ফ্রম অল অ্যাপস, ওকে, আপনার অ্যাপসের মধ্যে যে ক্যাশগুলো আছে এই ডাটাগুলো শুধু ক্লিয়ার হয়ে যাবে। তাতে করে আপনাদের সারা মানে এই যে 154 MB দেখতে পাচ্ছেন, এই 154 MB ফাঁকা হয়ে যাবে। আর দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনারা এই ব্যাক হবেন, ব্যাক হওয়ার পরে আপনারা অ্যাপসে যাবেন। এই অ্যাপস অপশনটি অনেকের অ্যাপস ম্যানেজার বা বিভিন্ন নামে থাকতে পারে। তো আপনারা এই অ্যাপসে যাওয়ার পরে আপনারা অল অ্যাপসে চলে যাবেন, যেখানে আপনাদের সমস্ত অ্যাপসগুলো দেখাবে। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের বিভিন্ন মানে অ্যাপসগুলো যেগুলো অনেক MB খেয়ে আছে। অনেক সময় দেখা যাবে যে আপনার বিশেষ করে মেসেঞ্জার, ফেসবুক এবং ইউটিউব, এই তিনটা মানে অ্যাপস কিন্তু প্রচুর পরিমাণ জায়গা খেয়ে বসে থাকে, 1 GB 2 GB পর্যন্ত এরা জায়গা খেয়ে বসে থাকে। তো আমি যদি ইউটিউব থেকে শুরু করি, দেখি আগে প্রথমে সর্বশেষে ইউটিউবটাই থাকে। আমি একটু আগেই বললাম যে আসলে গতকাল রাতেই আমার রিসেট দরকার, কারণে এগুলো বেশি MB খেয়ে বসে নেই, 126 MB অনলি খেয়ে বসে আছে। 126 MB কিন্তু এই ইউটিউব অ্যাপটার সাইজ নয়, তারপরেও কিন্তু 126 MB খেয়ে আছে, কারণ বিভিন্ন প্রকার ক্যাশ এখানে জমা হয়ে আছে। তো আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা, আপনারা এই ডাটাগুলোকে ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ, এখানে যে ক্লিয়ার ক্যাশ, ওই যে ক্যাশগুলো আপনারা এখান থেকে ক্লিয়ার করে দিবেন। তাহলে কী হবে, আপনাদের এই স্পেসগুলো এখান থেকে অনেক বের হয়ে আসবে। এখন আমরা চলে যাই ফেসবুক এবং মেসেঞ্জারে, দেখুন ফেসবুক এবং মেসেঞ্জার কী পরিমাণ জায়গাটা খায়। তো দেখেন মেসেঞ্জার কিন্তু 260 MB খেয়ে আছে। মেসেঞ্জার কিন্তু আসলেই একটি 260 MB-র একটি অ্যাপস নয়, এটা সর্বোচ্চ 40-50 MB-র হয়তো বা একটা অ্যাপস, কিন্তু অন্যান্য জায়গাগুলোকে অনেক ক্যাশ ধরে রাখে আর কি। তো সেগুলো আপনারা কী করবেন, এই যে এখান থেকে ক্যাশ ক্লিয়ার করে দিবেন এবং ম্যানেজ স্পেস, এই ম্যানেজ স্পেস করে দিবেন, তাহলে আপনার জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ফেসবুক, ঠিক একইভাবে আপনারা এগুলো ফেসবুক, ইমো এগুলো আপনারা করে নেবেন, যে যে অ্যাপসগুলো বেশি জায়গা খেয়ে বসে থাকে, যেমন গুগল প্লে সার্ভিস। তাহলে আপনাদের পুরো এভাবে যদি আপনারা দেখা যায় 1 মাস করেননি, 1 মাস পরে ক্লিয়ার করলে একদিন দেখবেন যে আপনার একদিনে যদি সবগুলো করেন 1 মাসের, 1 থেকে 1.5 GB 2 GB পর্যন্ত ফাঁকা হয়ে যাবে আপনাদের। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওর নিচে আমাকে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।